শুভ সকাল বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগতম জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। আশা করছি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আমরাও সকলে অনেক ভালো আছি। আর ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। সকাল থেকেই মনটা চা চা করছিলো, তা সকাল উঠে আজকে চাটা প্রথমে খেয়ে নিয়েছি। তারপর এখন বুবুন ঘুম থেকে উঠলো, বুবুনকে একটা ওটসের অমলেট করে দিলাম। আর আজকে বাবন নেই, ও মাসির বাড়ি গেছে, সেই জন্যে আমি আর বুবুন আজকে ঠিক করেছি ডালিয়া খাবো। আমরা ডালিয়া খেতে ভীষণ ভালোবাসি, সেই জন্যে ডাল আর ডালিয়াটা ভিজিয়ে রাখলাম। স্নান করে এলাম, আর স্নান করার পর ভাত বসিয়েছি। আজকে একদম সিম্পল রান্না, এদিকে আমার ডালিয়া হয়ে গেছে, কড়াতে আছে মাছ ভাজা, আর এদিকে বেগুন আর পটল কেটে রেখেছে নুন হলুদ দিয়ে, কেননা পটল একটু কম আছে, ওর বাবা বাজার থেকে একটু পটল আনলে, তারপরে পটলটা আর বেগুনটা ভাজবো। আর সকাল থেকে টিফিন খাওয়ার সময়ই পাইনি, সেই জন্য একটুখানি টক দইটা অনেক দিন ধরে ফ্রিজে পড়ে আছে, একটু বেগুন দিয়ে টক দইটাই খেয়ে নেবো। কেননা এখন কটা বাজে দেখো, 12:10 বাকি, এখন যদি খাই স্নান করে পুরো ঘেমে স্নান হয়ে যাচ্ছি, আর মুখে পুরো র্যাশ বেরিয়ে যাচ্ছে গরমে, খুবই গলা ফলা সব, ওই জন্য হাড়ও খুলে ফেলেছি। তো চলো খিদেও পাচ্ছে, টক দইটাই খাই, ওর বাবা আসুক, পটলটা বেগুনটা ভাজলেই মোটামুটি হয়ে যাবে। এই ঘরটায় বসলে হেভি আরাম হয়, ঠান্ডা ঘরটা। চলো দিন বুবুন অর্ডার দেয়, আর এই গরমে আসাটা ভীষণ কষ্ট। কী অর্ডার দিয়েছে জানি না, একটা খাম এসছে, ওই এলে জানতে পারবো এর মধ্যে কী আছে। আর কী রোদ, কী গরম, বাইরে না বেরোলে বোঝা যায় না কতটা গরম পড়েছে। কী গরম, আমাদের দুপুরের লাঞ্চ, আমার আর বুবুনের ডালিয়া, আর ওর বাবার ভাত, আর পটল দিয়ে মাছ দিয়ে ঝোল, আর এদিকে দুরকম ভাজা, আর আমাদের হচ্ছে পটল ভাজা, বেগুন ভাজা আর মাছ ভাজা। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ কমপ্লিট করব। হাতের থেকে প্রিয় খাবার আমাদের এটা, আমার বুবুন বাবুর তিনজনের ভীষণ ভালো খাই। চলো পরে আসছি। এই যে বিকালবেলা চা করবো, আর আকাশটা পুরো সেই ঘুমট মেরে থাকে না, ঘুম হয়ে আছে, আর কি গরম, তারপর 2 ঘন্টা মতন লোডশেডিং, ভাবতে পারছো? আর যে টাটা গোল্ড চাটা কিনেছি তার সঙ্গে এটা ফ্রি দিয়েছে, রেড না কফি পাতা, এটা কী আছে বুঝতে পারছি না, এটা দিয়েই ট্রাই করবো আজ বিকালটা। ওর বাবা চা খাবে না, বললো সকলে মাছ ধরছে, মাছ ধরতে গেল, এটা বুবুন আর আমি খাবো, খেয়ে ছাদে যাবো, দেখতে পাচ্ছো আকাশটা ঘুম খেয়ে আছে, বিশাল গরম, বিশাল 2-3 ঘন্টা করে কারেন্টটা হচ্ছে, কালকে রাতে 3 ঘন্টা আর দুপুরে 2 ঘন্টা লোডশেডিং। উফ, চলো। এই যে আমাদের কফি, কেমন খেতে হয় দেখি, টাটা গোল্ড থেকে পাওয়া ফ্রি। আকাশটা পুরো একদম থমকে ঘুম করে আছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আসবে না, ভীষণ গরম, ভীষণ গরম। আর এই সন্ধ্যারা পাখিগুলো উড়ে উড়ে যায়, ভীষণ দেখতে ভালো লাগে। নিচেটা দেখলে বুকটা কেঁপে ওঠে। আমি একটু হাঁটছি, প্রচণ্ড গরম হচ্ছে, তাও অল্প একটু হাঁটি, কী করবো। ফোনের মাধ্যমেই জানতে পারি কোনটা ভালো কোনটা খারাপ, আর যেটা সম্ভব হয় সেটাকে করি, আর যেটা সম্ভব হয় না সেটাকে করি না। তাই জন্যই শুনেছিলাম যে কর্পূর জ্বালা শনিবার দিন খুবই ভালো, আর আমার পঞ্চপ্রদীপের সঙ্গে কর্পূরদানিটা ছিল, তাই জন্য একটা আলাদা করে কর্পূরদানি কিনে নিয়ে এসেছিলাম। আর আজকে শনিবার সন্ধ্যেবেলা কর্পূর জ্বেলে ঠাকুরকে সন্ধে দিলাম।
অনেক ছাদ পাশ ভেবে একটু আমতলায় যাবো বলে রেডি হলাম। প্রচন্ড গরম, মানে জামা গলাতে ইচ্ছা করছে না, তার উপর কি কোয়াটার হাতা গরমে পড়তেই ইচ্ছা করে না, তাও পরেছি। স্লিভলেস চুড়িদার গুলো একটাও খুঁজে পাচ্ছি না, আর ঘরে বসে ভালোও লাগছে না, বোর হয়ে যাচ্ছি। তাই ভাবলাম চলো, আর ভীষণ ফুচকা খেতে ইচ্ছা করছে, চলো কি কি কিনি, টুকটাক কিনবো, নাইটি কেনার ইচ্ছা আছে, চলো একটু ঘুরে আসি। তো চেহারা খালি বাকি এই আমার ফুচকা, যা চলো ফুচকাটা খেয়ে নি। এখন যেগুলো উঠেছে হাতা বডি আলাদা আলাদা, ওই নাম কি লাল ফাল না, ওটা অন্য কালার। সুন্দর পিঠা এই কাপড় দিতে ঠিকঠাক হাসি বলুন। তিনটে নেবো কত দেবেন বলুন, কোনটা কোনটা নিজে বেঁচে দেন, কোন একই দামের মাল না, আগে দাম করুন তারপর। চলো টুকিটাকি কসমেটিক্স কিনবো, সেগুলো কিনে নিয়ে আর কিছু কেনাকাটি নেই বাড়ি যাবো। আর অনেক মাস পর কসমেটিক্স দোকানে এলাম, কসমেটিক্স দোকানে এসে মেঘার দেখা পেলাম না, আর অনেকদিন মেঘার সাথেও দেখা হয়নি, আর দেখা হলো না, আমিও অনেকদিন পর এসেছি। তা চলো কেনাকাটিটা করে নিই। আর আমার তো এই দোকানে এলে কেনাকাটির থেকে গল্পটাই বেশি হয়, আর মেঘা থাকলে তো আর বেশিই গল্প হয়, কিন্তু আজ মেঘার দেখা পেলাম না। আর সমস্ত রকম প্রোডাক্ট দাদার দোকানে পাওয়া যায়, দাদার ব্যবহার তো অতুলনীয়, আগেও বলেছি এখনও বলছি। তা চলো কেনাকাটি করে নিয়ে এবার বেরোতে হবে, কেননা অনেকটা রাত্রিও হয়ে গেছে, রাত্রি মানে 8টা মতন বেজে গেছে। আর এখন তো অনেক দিন পর পর বেরোই, আর আইভুরুটাও অনেক হয়ে গেছিলো, করা হচ্ছিলো না, আর আজকে দেখলাম পার্লারটাও ফাঁকা আছে, এরপর তো পুজোর লগনসা পড়ে যাবে, ভিড় প্যাকটা হয়ে যাবে, তাই জন্য আইভুরুটাও করে নিলাম। পার্লারে আমাদের একটা পাড়ার মধ্যে পাড়ার মেয়ে, বাড়ির মেয়ে, সরি পাড়ার মেয়ে বললাম, আমি হঠাৎ করে তোমাদের মতো যেমন এই কাকিমা তুমি আছো, ওই কাকিমা আছে, মানে আমি ইনভাইট এই কারণে করতে পারিনি। একটা মেয়ে যখন উন্নতির পথে যায়, আর যে কত শত্রু থাকে, ওই জন্য আমি হঠাৎ তোমাকে, আমরা আছি তোমার পাশে, তোমরা আমার আছো, তোমাদের আশীর্বাদ আছে, এটাই আমার কাছে মনে হয়। ব্যাপার ঘুষি ঘাসা মারতে হয় বলবে, ঘুষি ঘাসা মেরে চলে যাবো, ঠিক আছে হাসলাম। হ্যাঁ রাখি বল, চলো টাটা। তারপরে একটু ননদের বাড়ি এলাম, অনেক দিন পর ননদের বাড়ি এলাম, ওই আমার ননদের ছবি, আমার নন্দাই, আর বৃষ্টি হয়েছে গেছে বাইরে, বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, অবশেষে বৃষ্টি এলো, যা গরম ছিল। চলো পিয়ালি চা করছে, চা খাবো, একটু বসি। এই দেখো পিসি ফোন করেছে, আলু পিসি। সবে ফিরলাম, আমার বৌমা খাবার করে দিয়েছে, আজকে রাতে রান্না করতে হবে না, আমি বৌদি লুচি হয়ে গেছি, কিন্তু একটুও লুচির গায়ে তেল নেই। বুনে খুব খিদে পেয়ে গেছে, বউনকে খেতে দেবো, আর আজকের মতন এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, তরকারিটা হেভি বানিয়েছে বৌদি, কিন্তু চলো টাটা, গুড নাইট।